अस्सलाम कैमन আছো সব? ভালো আছি আমি, ভালো আছি। ক্লাসে সবাইকে স্বাগত। ইংলিশ ক্লাসে আজকে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ টেন্স নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে। শুরুতেই লার্নিং আউটকামটা একটু লিখে নিচ্ছি, দেখো। এটা দেখো, লার্নিং আউটকামটা একটু দেখে নাও। দেখা যায়? লার্নিং আউটকাম আফটার উই হ্যাভ স্টাডিড দিস লেসন উই উইল বি এবল টু লার্ন ডেফিনিশন অফ টার্মস অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন definition of present tense and its classification, the structures of different kinds of present tense. ঠিক আছে, টেন্সের সংজ্ঞা জানবো, টেন্স কত প্রকার সেটা জানবো, টেন্সের বিভিন্ন প্রকারভেদগুলো জানবো, প্রেজেন্ট টেন্সের আজকে একটা অংশ নিয়ে আলোচনা করবো শুধু প্রেজেন্ট টেন্স নিয়ে, ঠিক আছে? তারপর হচ্ছে স্ট্রাকচারগুলো আমরা জানবো আজকে পাঠ শেষে। শুরুতে আসি টেন্স। টেন্স কাকে বলে? টেন্স কাকে বলে? টেন্সের বাংলা অর্থ হলো কি? কাল বা সময়। ঠিক আছে, টেন্সের বাংলা অর্থ হলো কাল, কাল বা সময়। আচ্ছা, আমাদের প্রত্যেকটা কাজ, আমরা তো অনেকগুলো কাজই করি, প্রত্যেকটা কাজেই সময়ের যে কোনো একটা অধ্যায়ে সংগঠিত হয়, তাই না? অর্থাৎ আমাদের যে 24টা ঘন্টা, সেই ঘন্টা সময়টা
মধ্যে কোন একটা অধ্যায়ে সেই কাজগুলো কি সংগঠিত হয়, এই যে এই কোন কাজ সম্পন্ন হওয়ার এই সময় বা কালটাকে কি বলে, টেন্স বলে। ঠিক আছে, এই টেন্সটা হচ্ছে তিন প্রকার, কি কি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, আবার এই তিন আবার চার ভাগে বিভক্ত করা হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইভাবে করে পাস্ট এবং ফিউচারও একই। আমি একটু বোর্ডে দেখাচ্ছি, সাবজেক্ট
1 দিয়ে দেখাচ্ছি এটা কি হবে এক নাম্বার ফর্ম তিনটে ফর্ম হয় তাই না প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল এখানে হবে প্রেজেন্ট ডেফিনিট টেন্সের ক্ষেত্রে কি হবে ভার্ব এক নাম্বার ফর্ম ভার্ব প্রেজেন্ট ফর্ম ঠিক আছে যেমন আই উই এ বু আমি একটি বই পড়ি ঠিক আছে আমি একটি বই পড়ি সাবজেক্ট আই ভার্ব প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড এন্ড বুক হচ্ছে এক্সটেনশন ঠিক আছে এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কি ভার্ব যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে আচ্ছা তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আই থাকি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে উই উই কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার ইউ ইউ সেকেন্ড পারসন হয় সেকেন্ড পারসন তারপর হচ্ছে কি প্লুরাল হয় সিঙ্গুলারও হয় ইন্দি আচ্ছা তারপর তে তে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার আচ্ছা তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো হি শি ইট হ্যাঁ কারো নাম থাকলে সেটা এগুলো কি হয় এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে এটা তোমাদের মনে রাখতে হবে যেমন আই রিড এ বুক হ্যাঁ উই রিড এ বুক উই রিড বুক ইউ রিড এ বুক ইট রিড বুক ঠিক আছে দে রিড বুকস তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যেমন হি হি হচ্ছে কি থার্ড পারসন ই সি ই তে এগুলো হচ্ছে থার্ড পারসন থার্ড পারসন আবার সিঙ্গুলার নাম্বার হতে হবে প্লুরাল হলে হবে না থার্ড পারসন এটা কি সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে যেমন রিড এর সাথে এস যুক্ত হবে হি রিডস এ বুক ঠিক আছে তাহলে স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন কিন্তু মাথায় রাখতে হবে যদি প্রেজেন্ট ফর্ম এটাও প্রেজেন্ট ফর্ম কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে যেমন রিড এর সাথে এস যুক্ত হয়েছে একইভাবে যেমন মামু আরেকজনের নাম দিন মামু রিডস এ বুক রিডস এ ঠিক আছে এতে কারো নাম দিয়েও দেখালাম হি শি ইত্যাদি থাকলেও কি হবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে এটা হচ্ছে সেন্টেন্স যদি অ্যাফারমেটিভ হয় আর যদি নেগেটিভ হয় তাহলে স্ট্রাকচারটা কি হবে সাবজেক্ট প্লাস কি হবে সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন ঠিক আছে যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তো ডু নট কখন হবে ডাজ নট কখন হবে ডাজ নট হবে যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে সেটাকে নেগেটিভ করার জন্য ডাজ নট বসাতে হবে আর যদি যেমন আই আই ডু নট আই ডু নট রিড এ বুক যদি এটা নেগেটিভ হয় আর কি যদি আমি নেগেটিভ করতে চাই নেগেটিভ করতে চাই স্ট্রাকচার যদি এটা নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে যেহেতু এখানে এস যুক্ত আছে সেহেতু কি হবে এটার সাথে ডু নট হবে নাকি ডাজ নট হবে অবশ্যই ডাজ নট হবে কি ডাজ নট হি ডাজ নট রিড এ বুক হি ডাজ নট রিড এ বুক সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন যদি নেগেটিভ হয় আর ইন্টারোগেটিভ হলে কি হবে যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয় তাহলে স্ট্রাকচারটা কি হবে ডু অথবা ডাজ দিয়ে তখন প্রশ্নটা করতে হবে তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন ঠিক আছে যেমন
এটা হচ্ছে ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স ইন্টারোগেটিভ হয় প্রশ্নবোধক বাক্য হয় সেক্ষেত্রে এভাবে স্ট্রাকচারটা হবে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন মার্ক না দিলে কিন্তু প্রশ্নবোধক বাক্যটা সঠিক হবে না আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও প্রশ্নটা হতে পারে যেমন প্রশ্নটা হতে পারে অথবা কি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও প্রশ্নটা হতে পারে দুভাবে প্রশ্নবোধক বাক্যটা হতে পারে হোয়াই ডু ইউ রাইট এ লেটার এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভার্বের যে রূপ দ্বারা বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে বা চলমান আছে বুঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভার্বের যে রূপ দ্বারা বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে বা চলমান আছে বুঝায় তাকে কি বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে স্ট্রাকচারটা দেখো দাদু স্ট্রাকচারটা দেখো সাবজেক্ট প্লাস এম ইজ আর অর্থাৎ এম ইজ আর থেকে যে কোনো একটা নিতে হবে আমাদের সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে ভার্ব প্লাস আইজি প্লাস এক্সটেনশন এখানে আই দিয়ে বললাম আই আই হলে আই এর সাথে কি যাবে এম ভার্ব রিড যোগ হচ্ছে আইজি আই এম রিডিং এ বুক ঠিক আছে তারপর ইস হবে কখন যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি সি কারো নাম যদি থাকে তাহলে সেটার সাথে ইস যুক্ত হবে আর আর হবে কিসের সাথে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরালের সাথে হবে আর আর এটা যদি নেগেটিভ হয় অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে এই স্ট্রাকচারটা যদি এটা নেগেটিভ হয় তাহলে সাথে বসবে যদি নেগেটিভ হয় নেগেটিভের ক্ষেত্রে কিরকম হবে নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এন্ড ইজ আর প্লাস নট শুধুমাত্র কি হবে নটটা যুক্ত হচ্ছে যেমন আর ইউ আর এ ইস আর থেকে আর নিলাম
এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় ঠিক আছে এটার সাথে যদি আর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি হয় যেমন এটা স্ট্রাকচারটা এটা বলতে পারি সেক্ষেত্রে যেমন ওয়ার্ড Are you safe? অর্থাৎ প্রশ্নগতর পার্থক্য কি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে হতে পারে অথবা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হতে পারে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে হলে স্ট্রাকচারটা হবে আর ইউ রিডিং এ বুক এখানে দেখো অক্সিলিয়ারি ভার্ব থেকে যে কোনো একটা বাছাই করলাম সেটা দিয়ে যখন ইউ ইউর সাথে আর যাবে সেভাবে করে একটা সেন্টেন্স লিখলাম আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নটা হয় তাহলে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বের আগে কি হবে ডব্লিউএইচ ওয়ার্ডটা যুক্ত হবে যেমন উদাহরণ দিলাম হোয়াট আর ইউ সেইং প্রেজেন্ট পারফেক্ট টেন্স বর্তমানে কোনো কাজ বর্তমানে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে এমন যদি বুঝায় তাহলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে বর্তমানে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু যার ফল এখনো বিদ্যমান আছে এরকম বুঝালে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে স্ট্রাকচারটা দেখো সাবজেক্ট কাজ ঠিক আছে যেমন আই হ্যাভ রিটেন এ লেটার দেখো হ্যাজ হবে কখন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেটার সাথে কি যুক্ত হবে হ্যাজ যুক্ত হবে আর অন্যান্য সব ক্ষেত্রে হ্যাভ আই হ্যাভ রিটেন এ লেটার ইউ হ্যাভ রিটেন এ লেটার দ্যাট হ্যাভ রিটেন লেটার্স ঠিক আছে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় হি অর শি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে হ্যাজ হবে যেমন শি হ্যাজ রিটেন এ লেটার আচ্ছা যদি নেগেটিভ হয় তাহলে স্ট্রাকচারটা দেখো যেমন রিটেন এ লেটার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন আই হ্যাভ নট রিটেন এ লেটার ঠিক আছে আর কোশ্চেন মার্ক যদি হয় অন্যান্য দুটের মতোই এটা কিভাবে হবে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোশ্চেনটা হবে হ্যাভ অথবা হ্যাজ আগে অন্তর হবে প্লাস ভার্বের প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক যেমন হ্যাভ ইউ রিটেন এ লেটার হ্যাভ ইউ রিটেন এ লেটার ঠিক আছে আর যদি ইন্টারোগেটিভের মধ্যে আবার ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও প্রশ্ন হতে পারে সেক্ষেত্রেও ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস হ্যাভ উইথ হিজ
plus subject plus verb plus participle plus extension plus question mark. যেমন when have you written a letter? Have you written a letter? ঠিক আছে, দুভাবে হতে পারে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে হতে পারে, কোশ্চেন মার্ক ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও প্রশ্নটা হতে পারে। হ্যাভ ইউ রিটেন এ লেটার অথবা ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত যদি হয় হোয়েন হ্যাভ ইউ রিটেন এ লেটার। বাইরে নিয়ে কিন্তু ওইতে জায়গা আগে সাইতে গিয়ে বুঝছো না ডাক্তারে বুঝি তো জায়গা কেউ আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভার্বের যে রূপ দ্বারা কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ভার্বের যে রূপ দ্বারা কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে বোঝায় তাকে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কি কন্টিনিউয়াস টেন্স বলে। এটা দেখো, অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ফর অথবা সিন্স প্লাস এক্সটেনশন। সিন্স হয় যদি নির্দিষ্ট টার্ম বুঝায়, যদি নির্দিষ্ট টাইম বুঝানো হয় তাহলে সেক্ষেত্রে সিন্স বসে, আর যদি অনির্দিষ্ট বা ব্যাপক সময় বুঝায় তখন কি বসে, ফর বসে। ঠিক আছে, যেমন ঘরে যদি হয় ঘরে যাব ইত্যাদির জন্য ফর, হতে থেকে হলে সিন্স। সেক্ষেত্রে প্রশ্নগুলো হয় ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও প্রশ্নটা হতে পারে। তাহলে আমাদের আজকে পাঠে আমরা যা যা শিখলাম, প্রেজেন্ট টেন্স সম্পর্কে বিস্তারিত জানলাম, টেন্সের প্রকারভেদ, প্রেজেন্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ, স্ট্রাকচারটা জানলাম। এখন হোমওয়ার্কগুলো একটু নোট ডাউন করে নাও সবাই। Thank you.
ম্যাডাম লেখা বোঝা যাচ্ছে না। ম্যাম লেখা বোঝা যাচ্ছে না। আমার ক্লাস শুরু করছি না এখন নাকি।